গাজর, আমাদের ভেজিটেবলের সম্রাট গাজর, একটা গাজর খান, একটা আমলকি চিবিয়ে খান, একটা আমড়া চিবিয়ে খান, তরমুজ যেটা লাল কালার তরমুজ, ওইটার ভিতরে আছে লাইকোপেন, আপনি একটা তরমুজ খান। আপনি ছোট ছোট টমেটো পাওয়া যায়, টমেটোটা ভালোভাবে চিবিয়ে খান, ভালোভাবে ধুয়ে মুখে দিয়ে একদম চিবিয়ে টমেটো খাওয়ার অভ্যাস করেন। যদি এরকম খেতে অভ্যাস করতে না পারেন, তখন দরকার হলে আপনি একটুখানি বিশেষ ফোটা মধু দিয়ে খান, নাহলে একটু বিট লবণ দিয়ে খান, কিন্তু আপনাকে টমেটো প্রতিদিন একটা দুইটা টমেটো খেতেই হবে। এই ঋতুতে যত রোগ হয় সেই রোগের ওষুধ আল্লাহ তাআলা দিয়ে দেয়। যেই বছর দেখবেন বেশি টমেটো হবে, সেই বছর পেটের যত রোগ হবে সেটা মহা ওষুধেরও টমেটো। টমেটোর ভিতরে মহা মূল্যবান লাইকোপেন আছে। এরপরে যদি আপনার মুখে ঘা না কমে, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কাঁচা হলুদ খেতে হবে। কাঁচা হলুদ খেলে আপনার ঠোঁটের গা, গালের গা, দাঁতের গা, জিভের গা, দাঁত ছিঁড়ছিঁড় করা, করে কানের ব্যথা, মাথা ব্যথা পর্যন্ত কাঁচা হলুদ চিবিয়ে খেলে মধু দিয়ে আপনার কমে যাবে। কারণ কাঁচা হলুদের ভিতরে আছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান কার্কিউমিন। এই কার্কিউমিন বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু প্রতিরোধ করার মতো ক্ষমতা রাখে, এবং করোনা ভাইরাসের মতো জীবাণু প্রতিরোধ করার মতো ক্ষমতা কাঁচা হলুদের ভিতরে আছে। করোনা ভাইরাস যতগুলো ভাইরাস নিয়ে আসে সবগুলো এসে 7টা ভাইরাসকেই সে প্রতিরোধ করতে পারে, ইভেন কি গ্লুকোটিন পর্যন্ত, ইভেন কি অ্যামোবিয়া প্রোটোজোয়া পর্যন্ত। তো আপনি যেই মশলাটা কাঁচা হলুদ যে বার্ড ফ্লু ছানপুরোর মতো কঠিন রোগ প্রতিরোধ করতে পারে, গলার ঘা প্রতিরোধ করতে পারে, গলার টিউমার প্রতিরোধ করতে পারে, গল গণ্ডের যত রোগ হয় সেগুলো প্রতিরোধ করতে পারে, সে আপনার বার্ড ফ্লু ছানপুরো মুখের ঘা সব কিছু প্রতিরোধ করতে পারবে। অতএব একদিন পরীক্ষা করে দেখেন না, তবে খেয়াল রাখবেন কাঁচা হলুদটা যেন মূল মা কাঁচা হলুদ হয়, একটা গোল কাঁচা হলুদ, তার সাথে সাথে চতুর্দিকে বিভিন্নভাবে এই কাঁচা হলুদটা হয়। আমি গোলটা কি আমরা মা কাঁচা হলুদ বলি, ওই মা কাঁচা হলুদটার ভিতরে কার্কুমিনটা অনেক বেশি থাকে। তাতে খেয়ে দেখেন, প্র্যাকটিস করে নিজের জন্য, নিজের সমাজের জন্য, গ্রামের জন্য, দেশের জন্য, সকলের জন্য, আলহামদুলিল্লাহ।